আমি 2,63,00,000 বার রাম 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 লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি, কেন? এখানে যত লোক তার এ বক্তৃতা শোনার জন্য এসেছেন তাদের সবার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের সকলের পরিবার পরিজন যেন সুখী থাকে। ঈশ্বর এখানে আছেন কেবলমাত্র ভালো কিছু করার জন্য, আর জাকির হোসেনও এখানে কেবলমাত্র ভালো কিছু করার জন্যই আছেন। আচ্ছা, আমি এখন, আমার নাম নারায়ণ ভিঙ্কটাস আয়ার, দারায়ুতে থাকি। আমি একজন হিন্দু, কিন্তু আমি কোরআনকে মানি, বাইবেলকে মানি, গীতাকে মানি, আমি সবাইকে সমান মনে করি। কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ সৈয়দ মোল্লা পাঠান নাম কেন রেখেছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় চণ্ডাল শূদ্রা নাম কেন রেখেছে, এটার উত্তর এখনই চাচ্ছি। ভাই প্রশ্ন করার আগে বললেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন আর কামনা করলেন সবার জন্য শান্তি, তারপর বললেন যে ডাক্তার জাকির নায়েক এখানে এসেছেন ভালো কথা বলতে, আর প্রশ্ন করলেন যে আপনি হিন্দু তবে কোরআন পড়েছেন, বিশ্বাস করেছেন, বাইবেলও বিশ্বাস করেন, বেদও বিশ্বাস করেন, আর প্রশ্ন করলেন যে কেন এইসব পাঠান, শেখ, মোল্লা, ব্রাহ্মণ, ক্ষত্রি ইত্যাদি। এখন আপনার প্রশ্নের ব্যাপারে বলি, কেন এইসব পাঠান, শেখ, মোল্লা, এগুলো পারিবারিক নাম, শুধুমাত্র একজন লোক শেখ অথবা মোল্লা বা পাঠান, এগুলো একজন থেকে শ্রেষ্ঠ করেন আরেকজনের উপরে। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জালনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে, আর জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে করে একে অপরকে চিনতে পারো, একে অপরকে ঘৃণা করবে না। সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া। বিচারের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটা লিঙ্গ না, জাতি না, বর্ণ না, বয়স না, সম্পদ না, সেটা তাকওয়া, খোদাভীরুতা আর সৎকর্ম। কেবল একজন মোল্লা বা খান পরিবার বা শেখ পরিবারে জন্মগ্রহণ করলেই সে জান্নাতে যাবে না, তাকে জান্নাতে নিয়ে যাবে তাকওয়া, সৎকর্ম, ন্যায়পরায়ণতা। এটাই ইসলামিক দৃষ্টিভঙ্গি। আর হিন্দু দর্শনে বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বর মাথা থেকে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়। ব্রাহ্মণরা উঁচু জাতের, ক্ষত্রিয়রা যোদ্ধা জাতি। ঈশ্বর পেট থেকে সৃষ্টি করেছেন বৈশ্যদের, মানে ব্যবসায়ী জাতি, আর পা থেকে শূদ্রদের, সেটা চাকর শ্রেণী মানে দাস। এটাই বেদের ধারণা। ইসলামে জন্মের ভিত্তিতে কেউ উত্তম বা অধম না, ইসলামে কোনো বর্ণ প্রথা নেই, এটা আছে হিন্দু ধর্মে। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এবার আসি আপনার প্রশ্নের প্রথম অংশে। আপনি বলেছেন কোরআনে বিশ্বাস করেন, বাইবেলে বিশ্বাস করেন, বেদে বিশ্বাস করেন। আমি লোকজনকে বলি অন্তত একটা বইকে মানেন 100% ঈশ্বরের বাণী বলে, 2, 3, বা 4টা না, অন্তত একটা বই। তাহলে খ্রিস্টানরা বলবে আমরা বিশ্বাস করি বাইবেল 100% ঈশ্বরের বাণী, হিন্দুরা বলবে আমরা বিশ্বাস করি বেদ 100% ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে আমরা বিশ্বাস করি কোরআন 100% ঈশ্বরের বাণী। আপনি মাশাআল্লাহ তিনটাতে বিশ্বাস করেন। আপনি কি জানেন অনেক সাংঘর্ষিক বিষয় আছে কোরআন, বাইবেল আর বেদে, সেগুলোকে বাদ দেন। আমি আপনাকে বলছি কমপক্ষে যেগুলো কমন সেগুলো মানেন, কমপক্ষে যেগুলো কমন বেদে, বাইবেলে, কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন। এই সব গ্রন্থে বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। বলা হয়েছে বাইবেলে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলেছেন শামা ইসরাঈলো আদনা হেজাল নাইখাদ, শোনো হে ইসরাঈলবাসী, ঈশ্বর আমাদের ঈশ্বর কেবল একজন। যদি হিন্দু গ্রন্থ পড়েন
এটা উল্লেখ আছে ছন্দোগ্য উপনিষদ অধ্যায় ৬ অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ১ একম ইবি দ্বিতীয়ম ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই এটা আছে শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় ৪ অনুচ্ছেদ ১৯ যজুর্বেদ অধ্যায় ৩২ অনুচ্ছেদ ৩ না তস্য প্রতিমা অস্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি প্রতিচ্ছবি ভাস্কর্য মূর্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ছবি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই কোনো পেন্টিং নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো রূপরেখা নেই কোনো স্ট্যাচু নেই কোরআন একই কথা বলছে সূরা ইখলাস অধ্যায় ১১২ আয়াত ১ থেকে ৪ কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর কোনো কিছু তার মতো না আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহতে আমি এখনো ভগবান একজন বলে মনে করি আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্ম এব না পরহ আপনি মূর্তি পূজা মানেন কি না না এটা কি মূর্তি পূজা আমি মূর্তি টুর্তি মানি না মাশাআল্লাহ আমি রূপরেখা মানি না ভাই এক ঈশ্বরে বিশ্বাস করেন মূর্তি পূজা বিশ্বাস করেন আমি আল্লাহ বললে আ বললে পাপ মুছে যায় লা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো আল্লাহ এটা আপনার দেওয়া সংজ্ঞা পুরো সংজ্ঞা এটা না রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতিওয়ালা কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য একটা উদাহরণ দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে আপনি আপনি এক ধরনের ঈশ্বর ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর যার আহ্বানে এত লোক এসেছে আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে ঋগ্বেদ বুক নাম্বার ১ হিম নাম্বার ১৬৪ অনুচ্ছেদ ৪৬ একম সত বিপ্র বহুদা বেদান্তে ঈশ্বর এক সত্য এক তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে আপনি বললেন ডাক্তার জাকির নায়েক ঈশ্বর ডাক্তার জাকির নায়েক ঈশ্বর না ঈশ্বর হতেও পারবেন না আমি ঈশ্বরের সৃষ্টি আমি আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ আমি আল্লাহ না আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম আপনার সাথে আমাকেও জাহান্নামের দিকে টানছেন না আমি আল্লাহ না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ওই তরিকায় কোনো মানুষই আল্লাহ হতে পারে না ভগবান হতে পারে না ঈশ্বর হতে পারে না এই তরিকায় রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে অব ত্রা মানে খোদা কর্তৃক প্রেরিত কিন্তু খোদা না খোদা প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১২৪০০০ নবী এই পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু ২৫ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পুরাণা পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ৫ থেকে ৮ ভবিষ্য পুরাণা পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ১০ থেকে ২৭ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নাম্বার ২০ হিম নাম্বার ১২৭ অনুচ্ছেদ ১ থেকে ১৪ অথর্ববেদ বুক নাম্বার ২০ হিম নাম্বার ২১ অনুচ্ছেদ ৬ অথর্ববেদ বুক নাম্বার ২০ হিম নাম্বার ২১ অনুচ্ছেদ ৭ ঋগ্বেদ বুক নাম্বার ১ হিম নাম্বার ৫৩ অনুচ্ছেদ ৯ নবী মুহাম্মদ ইসলাম সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহম্মদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহম্মদ নামে তার উল্লেখ আছে যদি পড়েন সামবেদ
উত্তর চিক, মন্ত্র নম্বর 1500 সামবেদ ইন্দ্রা, অধ্যায় নম্বর 2, মন্ত্র নম্বর 152 যজুর্বেদ, অধ্যায় নম্বর 31 অনুচ্ছেদ নম্বর 18 ঋগ্বেদ, বুক নম্বর 8 হিম নম্বর 6, মন্ত্র নম্বর 10 অথর্ববেদ, বুক নম্বর 8 হিম নম্বর 5, মন্ত্র নম্বর 16 অথর্ববেদ, বুক নম্বর 20 হিম নম্বর 126 অনুচ্ছেদ 14, তাকে বলা হয়েছে আহম্মদ, বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা, যে একজন প্রশংসাকারী। যদি আরবি করেন হবে মোহাম্মদ, তার কথা মোহাম্মদ নামে নরসংসা নামে অনেক জায়গায় আছে। ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 13, মন্ত্র নাম্বার 3 ঋগ্বেদ, বুক নাম্বার 1 হিম নাম্বার 18, মন্ত্র নাম্বার 9 ঋগ্বেদ, বুক নাম্বার 1 হিম নাম্বার 106, মন্ত্র নাম্বার 4 ঋগ্বেদ, বুক নাম্বার 1 হিম নাম্বার 142, মন্ত্র নাম্বার 3 ঋগ্বেদ, বুক নাম্বার 2 হিম নাম্বার 3, মন্ত্র নাম্বার 2 ঋগ্বেদ, বুক নাম্বার 5 হিম নাম্বার 5, মন্ত্র নাম্বার 2 ঋগ্বেদ, বুক নাম্বার 7 হিম নাম্বার 2, মন্ত্র নাম্বার 2 যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তার কথা কল্কি পুরাণায় বলা হয়েছে, কল্কি অবতার হিসেবে বলা হয়েছে। তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আবদুল্লাহ। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা, তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান। তার চারজন সঙ্গী থাকবে, খুলাফায়ে রাশিদিনদের কথা বলা হচ্ছে। আরো বলা যায়, যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আপনি কি নবী মোহাম্মদকে বিশ্বাস করেন? আপনি কি নবীজি মোহাম্মদকে মানেন? আমি মানি। কোন নবীকে মানেন? আমি পয়গম্বরকে মানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানেন? পয়গম্বর মানি। পয়গম্বর এক ধরনের একজন ঈশ্বর। কেননা এক ধরনের ঈশ্বর না, বলতে হবে ঈশ্বরের বার্তাবাহক। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর বললে তো সবই গেল, ঈশ্বর বললে সবই যাবে, ঈশ্বরের নবী হতে হবে। আমি 2,63,00,000 বার রাম 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 লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি, কেন? ঠিক, ভাই বললেন যে তিনি লিখেছেন 20,000,000 বার রাম রাম রাম, কিন্তু রাম আসেনি এখনো তার কাছে। এজন্যই আমি আপনাকে বলছি, কেবল একজন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন এবং সকল নবী রাসূলগণকে বিশ্বাস করেন, অনুসরণ করেন, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশা করুন।